फतेह की परचम इस मिट्टी पे लहराएगा। क्या जमीन क्या आसमान, ये हिंदुस्तान मिल जाएगा, ये हिंदुस्तान मिल जाएगा। आज के आमादेर यूथ फॉर नेशनेर उद्योगे 74तम ভারতের স্বাধীনতা দিবস যে উদযাপন আপনারা করছেন, একজন ভারতীয় 135 কোটি শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের পক্ষ থেকে আয়োজকদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে একটু আগে আমরা যখন বক্তারা ভেতরে ছিলাম, যারা বক্তা রয়েছেন তারা জানেন, আমাদের মধ্যে কথা হচ্ছিল যে দুর্নীতির সাথে আপোষ কেন করতে হয়, দুর্নীতির সাথে আপোষ কেন করতে হয়, সে প্রসঙ্গে আসছি। তার আগে বলি, আজকে আমাদের বিষয় স্বাধীনতা ও তার পরবর্তী অধ্যায়, সময় 10 মিনিট। এই সময়ের মধ্যে এত সমুদ্র সম বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলার অবকাশ আমাদের নেই, কিন্তু আমি চেষ্টা করছি তার মধ্যে সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরে আপনাদের তার মন মনন এবং বিবেকে তার কি প্রতিক্রিয়া তা জানা। সবার প্রথমে বলি, একটা কথা রয়েছে, কখনো ভুল ট্রেনে উঠে পড়লে সেটা যখন বোঝা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন থেকে নেমে পড়তে পারলে ভালো, কারণ যদি সেটা বুঝতে দেরি হয় তাহলে যত দূরে যাওয়া যাবে আপনি আপনার গন্তব্য থেকে তত দূরে ভ্রষ্ট হয়েছেন। প্রথমে আপনাকে নিজের স্থানে ফিরতে হবে, তারপরে গন্তব্যে যেতে হবে। ঠিক সেই রকম আমরা যে পথভ্রষ্ট হয়েছিলাম সেটা আমাদের প্রাথমিকভাবে বুঝতেই সময় লেগে গেছে 50 বছরের বেশি। আজকে একটা কথা আছে যে কোনো মুভি প্রথম 10 মিনিট যদি কেউ মিস করে যায় তাহলে অ্যাকচুয়াল মুভিটা কি বলছে, বলতে চাইছে, সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি হতে সময় লাগে। এক্স্যাক্টলি, কারণ আজকে স্বাধীনতার পরবর্তী অধ্যায় বলতে গিয়ে তার ঠিক আগের দিনের কথা আমাদের আগের পূর্ববর্তী বক্তা যে ম্যাডাম বললেন, আমাদের দেশ মা স্বাধীনতা পেল কিন্তু তার দুটো হাত কেটে দেওয়া হলো, ত্রিবিভক্ত হয়ে গেল, তার জন্য দায়ী কে, দায়ী কারা? তার জন্য দায়ী সন্ত্রাসবাদী গোষ্ঠী, মৌলবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী আর সাম্প্রদায়িক শক্তি। কোনো নাম এখানে উল্লেখ করা যাবে না, তাই যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম এর বীজ রোপণ হয়েছিল সেই দিন যেদিন ভারতের ন্যাশনাল কংগ্রেস খিলাফত মুভমেন্টে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে বলেছিল যে হ্যাঁ, তোমাদের ধর্মীয় মৌলবাদকে আমরা সমর্থন করছি, তার উত্তরে তোমরা আমাদের স্বাধীনতা আন্দোলনে পাশে থাকো। আচ্ছা, বাড়িটা যদি আপনার হয়, আপনি তো ভাড়াটিয়া নয়, আপনি তো আমার মতোই অংশীদার, তাহলে সেই বাড়িটা যদি অন্য কেউ দখল করে নেয়, সেই কষ্ট সেই যন্ত্রণা যতটা আমার ততটা আপনার, তাহলে প্রলুব্ধ করতে হলো তাকে। সেই যে অপরাধ সেদিন হয়েছিল তার জন্যই পরবর্তীকালে বন্দে মাতরমের বিরোধিতা, আজকে জওহরলাল নেহরু এবং যাদবপুর ইউনিভার্সিটিতে ভারতের টুকরে হঙ্গের নাড়া, কাশ্মীরে নিরপরাধ শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাদেরকে গণহত্যা করা, এবং তার ট্রেলার কিছুদিন আগে মনে করুন এনআরসি সিএকে নিয়ে সারা ভারতব্যাপী যে ট্রেন পোড়ানো হলো, যে দাঙ্গা করা হলো, একটু স্মৃতিশক্তিকে উস্কে দিল। 1946 সালের জানুয়ারি মাস কংগ্রেস তার, আজকে আপনারা বলছেন স্বাধীনতা, কিন্তু ওখানে কি লেখা আছে জানেন তো? ট্রান্সফার অফ পাওয়ার। নেতাজি সুভাষচন্দ্র বোস আর বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, বিভিন্ন নৌ বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ,
একের পর এক বিক্ষোভ বিদ্রোহে যখন নাদেহাল আমাদের ইংরেজ শক্তি তারা ঠিক করেছে যে তারা দেশ ছেড়ে পালাতে পারলে বাঁচে, কংগ্রেসের ডাক পড়ল, বলা হলো তোমাদের ভাবি প্রধানমন্ত্রীকে, দুটো নাম উঠে এসেছিল। তখন ভারতবর্ষের 15টি প্রভিন্স, দুটো নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরু। 15 জনের মধ্যে 12 জন ভোট দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, আর বাকি 3 জন তাদের যুক্তি ছিল যে ইলেকশনে নেহরুর মতো ব্যক্তি থাকেন এবং যে প্রসেসে ইলেকশন হচ্ছে আমরা তার বিরোধী, তাই আমরা ভোট দেব না। তার মানে 12 জন এবং 3 জন যাকে চাইলো না, তার কথা আসছি পরে, যাকে চাইলো একজন অতি বিশিষ্ট ব্যক্তি বায়াসনেসের জন্য তাকে অন্ধের মতো সমর্থন করার জন্য তার নাম প্রস্তাব করল। ভারতবর্ষের বুথ এবং ভোট লুটটা, ইভিএম অফিস, ইভিএম বক্স হ্যাকিংটা সেদিনই প্রথম হাতে খড়ি হয়েছিল। যার হওয়ার কথা ছিল তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, যার হওয়ার কথা নয় তাকে বসিয়ে দেওয়া হলো আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে। তাতে ফল কি হলো? ফল হলো ভারতবর্ষের শাসন প্রক্রিয়া তখন এমন এক ব্যক্তি, এমন এক গোষ্ঠীর হাতে পড়ল যারা নিজেদের ভারতীয় বলতে, যারা সনাতনী হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত হতে তাকে শ্রদ্ধা করতে লজ্জা করে, ঘেন্না করে। এবং এই কথা উনি নিজে লিখছেন, ইন টাইম অফ ট্রান্সফার অফ পাওয়ারে উনি বলছেন, আই অ্যাম অ্যান ইংলিশ বাই এডুকেশন, আই অ্যাম আ মুসলিম বাই কালচার, অ্যান্ড আই অ্যাম আ হিন্দু বাই অ্যাক্সিডেন্টাল বার্থ। বিষয়টার গুরুত্ব বুঝুন, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বলছেন আই অ্যাম আ হিন্দু ফর অ্যাক্সিডেন্টাল বার্থ, আই অ্যাম আ মুসলিম বাই কালচার, আই অ্যাম আ ইংলিশ বাই এডুকেশন। তার পরবর্তীকালে কি দেখলাম আমরা? আমরা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সনাতনী হিন্দু ধর্ম বঞ্চিত। আজকে কাশ্মীরে হিন্দুদের ওপর অত্যাচার, কি ভূমিকা ছিল সরকারের? এবং ওই যে প্রচ্ছন্নভাবে সাম্প্রদায়িক শক্তিকে মদত দেওয়া হলো, তার ফলস্বরূপ 2000 সালে গোধরায় ট্রেন পুড়িয়ে কর সেবকদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, কারণ তাদের বলা হয়েছিল তোমরা অন্যায় করো, তোমরা একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তোমরা যা করবে তার 7 খুন মাপ। সমস্যার সূত্রপাত এইখান থেকে। এবং আরেকটা জিনিস আপনারা ভেবে দেখুন, আজকে কথায় কথায় যাদের কথা বলছিলেন না উল্লেখ করে পারছি না, কমিউনিস্ট এবং কংগ্রেসদের যারা বলেন সংবিধানে তো এই কথা লেখা নেই, সংবিধানে তো এইটা লেখা আছে, আমি আপনাদের একটু ইন্টারঅ্যাক্ট করতে বলবো, একটু হাত তুলে জানাবেন ভারতের প্রথম সংবিধান কোন প্রেসে ছাপা হয়েছে, আপনারা কি কেউ বলতে পারবেন? বা যদি প্রেসে ছাপা না হয়ে থাকে এক্স্যাক্টলি কিভাবে ফর্ম হয়েছে বলতে পারবেন? আমি আপনাদের প্রশ্ন করছি, পারবেন বলতে? মৌনতা সম্মতির লক্ষণ, অসম্মতিরও লক্ষণ হয় কখনো? আমি মনে করিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষের প্রথম সংবিধান কোনো প্রেসে ছাপা হয়নি। আমাদের শান্তিনিকেতনে কলাভবনে বসে হাতে লিখে প্রেম বিহারী নারায়ণ, অত্যন্ত বিদগ্ধ একজন ব্যক্তি, হাতের লেখা ভালো, তাকে দিয়ে লেখানো হয়েছিল। আর সংবিধানের প্রত্যেকটা পৃষ্ঠায় রামায়ণ এবং মহাভারতের ছবি এঁকেছিলেন আচার্য নন্দলাল বসু। আর সংবিধানটা শুরু হয়েছিল রামচন্দ্র সীতাদেবীকে নিয়ে, হনুমানকে নিয়ে, লক্ষণকে নিয়ে, সস্নেহে ভারতবর্ষে অযোধ্যায় প্রত্যাবর্তন করছেন এই ছবি। আপনারা জানেন পরবর্তীকালে সেকুলারিজমের নামে তুলে দেয়া হয়েছে ছবিগুলো, মুছে দেয়া হয়েছে, পরে ছাপা হয়েছে, যখন
এবং ওদের অসভ্যতাটা লক্ষ্য করুন। আজকে একটা ক্লাস সেভেন এর বইয়ে যখন কোন ডেফিনেশন থাকে ফিজিক্স বইয়ে বা কেমিস্ট্রি বইয়ে বা বায়োলজি বইয়ে, দেখবেন সেখানে বক্তা যিনি সেই ডেফিনেশনটি লিখছেন, যিনি সেই সংজ্ঞা লিখছেন, কত সালে উনি লিখেছেন সেটা উল্লেখ থাকে এবং সেই স্রষ্টার নামও উল্লেখ থাকে। ভারতের সংবিধান অসাংবিধানিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বারংবার তাকে ধর্ষণ করেছে, তাকে বারংবার নিজের ইচ্ছে মতো পরিবর্তন করেছে, তার উল্লেখটা পর্যন্ত করেনি। ১৯৭৬ সাল যখন আমাদের ভারতবর্ষে সেই অন্ধকার সময়, সেই কালো দিন, এমার্জেন্সির নামে প্রত্যেককে বিরোধীদের কণ্ঠরোধ করা হলো, সেই সময় রাতারাতি ভারতের সংবিধানের প্রাণ, তার মধ্যে সংযোজিত হলো দুটো শব্দ, সেকুলারিজম অ্যান্ড সোশ্যালিজম। অ্যাজ ইফ আজকের যারা বক্তা, আজকের যারা ব্যক্তি আমরা রয়েছি, আজকের যারা শিশু, তারা যখন সেই প্রিয়াম্বলটা করবে তারা জানেই না যে এটা নোংরাভাবে অসাংবিধানিকভাবে সেখানে কথিত করা হয়েছে, এটা ছিল না। আর আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কমপ্লেন করতে পারেন, ভারত সংবিধানে প্রথম সূত্র বা প্রথম আর্টিকেল শুরু হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, আই এম সরি টু সে আই এম চন্দ্রচূড় গোস্বামী, অবজেকশন ইউর অনার, ইন্ডিয়া মিন্স নট ভারত। ভারতবর্ষের সংস্কৃতি আজ থেকে 10,000 বছর পুরনো আমাদের হিন্দু সনাতনী সংস্কৃতি। যখন আমাদের এখানে আর্যভট্ট, যখন আমাদের সংস্কৃতির মানুষ পৃথিবীর সর্ববৃহৎ ইউনিভার্সের নক্ষত্র জ্যেষ্ঠা উল্লেখ করেছে, তখনও মডার্ন টেলিস্কোপ আসেনি, যখন আমরা পাঁজি বা পঞ্জিকার পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষণ করছি, তখন আমরা যখন জিরো ইউজ করছি, আমরা যখন পয়েন্টের ইউজ করছি, যখন ট্রিগোনোমেট্রি ইউজ করছি, যখন ল্যাবে জিঙ্ক ইউজ করছি, তখন ওরা হরিণের পেছনে তীর্থনুক নিয়ে দৌড়চ্ছে। তাদের সাথে ডিফারেন্সটা আমাদের এখানে। অথচ ১৯৪৭ সালে তৈরি হওয়া একটা কনসেপ্ট দ্যাট ইজ ইন্ডিয়া, এই নাম আমরা চাই না, আমরা চাই আমাদের ভারতবর্ষের নাম হোক ভারতবর্ষ এবং হিন্দুস্তান, ইন্ডিয়া নয়। এবং আরেকটা প্রসঙ্গে আপনাদের কাছে বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যদি মানুষকে বলা হয় ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের ওখানে দেশের কনসেপ্ট আ পার্টিকুলার পিস অফ ল্যান্ড কন্ট্রোলড অর গভর্নড বাই আ পার্টিকুলার পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ সেখানে ভাষাগত এবং রাজতন্ত্রের অধিকারকে মান্যতা দেয়া হয়, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রের কনসেপ্টটা তৈরি হয়েছে সংস্কৃতির ওপর বেশ করে। আমাদের দেশ সাংস্কৃতিক দেশ, একটু আগে শুরুতে দেখলেন না জনগণ দেওয়া হলো কি ছিল সেই লাইনে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। পাঞ্জাব অর্ধেকের বেশি চলে গেছে, বাংলা অর্ধেকের বেশি চলে গেছে, সিন্ধ পুরোটাই চলে গেছে, তারপরেও আমাদের জাতীয় সঙ্গীত কেন, তারপর জাতীয় সঙ্গীত কেন, তার কারণ এই দেশগুলো এই অঞ্চলগুলো আজকে ভারতের মাটির সাথে যুক্ত নেই ঠিকই, কিন্তু আমাদের যে কালচারাল কনসেপ্ট, আমাদের যে সাংস্কৃতিক কনসেপ্ট, তার সাথে ভারতবর্ষের দেশ তৈরি হয়েছে, এটা পিস অফ ল্যান্ড নয়। আমাদের যে 140 কোটি ভারতবাসী যারা অমৃতস্য পুত্র, তারা যে নির্দিষ্ট আদর্শ, তারা যে নির্দিষ্ট এথিক্স সম্মান করেন, মনে প্রথিত করে রেখেছেন, তার সমষ্টি হচ্ছে ভারতবর্ষ। সেই জন্য আমরা বলি ভারত মাতা কি জয়, পৃথিবীর আর কোনো দেশ ভারত মাতা বলতে পারে না, এবং আমরা সেটা আবেগ থেকে বলি না, আমরা বলি বলতে পারি, তার কারণ আমাদের কাছে পিস অফ ল্যান্ড নয়, আমাদের কাছে ভারতবর্ষ মানে আপনারা, আমাদের কাছে ভারতবর্ষ মানে 140 কোটি অমৃতস্য পুত্র, 140 কোটি মেহনতি মানুষ, 140 কোটি ভারতবাসী। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, শুধু একটি কথা বলে শেষ করব, ওরা যখন বলে
their country is a piece of land, তখন আমরা বলি ভারত কোই মিট্টি কা টুকরা নহি, ये एक जीता जागता राष्ट्र पुरुष है, ये अर्पण का भूमि है, ये तर्पण का भूमि है, ये बंधन का धरती है, अभिनंदन का धरती है, इसकी नदी नदी मेरे लिए गंगा है, इसकी कंकर कंकर मेरे लिए शंकर है। जिएंगे तो इस देश के लिए और मरेंगे भी इस देश के लिए, और मरने के बाद उस बहते हुए गंगा में किसी ने मेरे अस्थियों को कान लगा के सुने तो एक ही आवाज आएगी, भारत माता की, भारत माता की। আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে হয়তো আপনাদের এই সম্মানীয় প্ল্যাটফর্মের সাথে আমার কাজ করার সৌভাগ্য হবে, সেই আনন্দ নিয়ে। এবং বর্তমানে এই যে করোনা পরিস্থিতি, তাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই আকাঙ্ক্ষা, এই তৃষ্ণা এবং এই ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। ভারত মাতা কি জয়। ধন্যবাদ চন্দ্রচূড়, ভীষণ ভালো বক্তব্য রাখলেন আপনি। এবার আমাদের বক্তা অ্যাডভোকেট বরুণ ঘোষ।